আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে তিক্ত সময় কাটছে, কোথাও কেউ নেই, দুঃখ কষ্টে জর্জরিত অবস্থায় আছেন। মনে হচ্ছে দুনিয়াতে আমি একা, কেউ আমার সমস্যা বুঝবে না, কেউ আমার কষ্ট দূর করতে আসবে না। আমি আজ একা হয়ে গেলাম। ঠিক এমন সময়ে যদি আল্লাহ কোনোভাবে একটি সুযোগ করে দেন, যা হচ্ছে আপনার মনের ইচ্ছা পূরণ। যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমার সকল ইচ্ছা পূরণ করা হবে, যা চাওয়া চেয়ে নাও, তখন আপনার অভিব্যক্তি কেমন হবে, কেমন হবে সেই অনুভূতি যখন আপনি আপনার রবের কাছ থেকে ইচ্ছা পূরণের প্রস্তাব পাবেন। বিপদে আপদে যেভাবে আপনি বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজনের কাছে যান, যখন উপকার করতে না পারে তখন আপনি কষ্ট পান, ঠিক তেমনি কষ্ট পতিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলাকে খুব সহজে চেনা যায়। দুনিয়া মানুষদেরকে যেমন চেনা যায়, আল্লাহ তাআলাকেও চেনা যায়। তিনি মানুষের মতো জটিল নন, তিনি পরম ভালোবাসার সত্তা। শিশু যখন ব্যথা পেয়ে মায়ের কাছে ছুটে আসে, তখন মা তাকে বুকে জড়িয়ে নেন, তাকে আদর করতে থাকেন। তেমনি আপনি যখন কোনো কষ্ট পান, তখন আল্লাহর কাছে ফিরে যান, আর আল্লাহ তাআলা আপনাকে মনের স্নেহ আদর দিয়ে জড়িয়ে নেন। আল্লাহর ভালোবাসা পরিমাপ করার সাধ্য কারো নেই। কেউ কেউ বলতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু ভালোবাসেন, তিনি তো সকল কিছুর ঊর্ধ্বে রয়েছে। ভালোবাসা স্রষ্টাকে তার ভালোবাসা নিয়ে প্রশ্ন করাটাও একটা বোকামি কথা। কষ্টে জর্জরিত হয়ে যখন ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে সমর্পণ করা হয়, তখন তিনি পরম যত্নে তাকে শান্তি দেন, ভরসা দেন, ফলে সকল কষ্টে আপনার হতাশাগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। এমনকি দুনিয়ার সকল ক্ষেত্রে ব্যর্থ মানুষটা যদি আল্লাহর কাছে তার কষ্ট ব্যক্ত করে, আল্লাহ তখন তার কষ্ট দূর করে দেন। আল্লাহর কাছে যে দোয়া চাওয়া হয় তা সব তিনি কবুল করেন। তবে এটা হলো নেক দোয়া। আল্লাহর কসম, তিনি সকল চাওয়া পাওয়ার পূর্ণ করার মালিক, তিনি সকল ইচ্ছে পূরণের মালিক। একমাত্র তিনিই পারেন শান্তি দিতে এবং তিনি শাস্তিদাতা। আল্লাহর কাছে আমরা শান্তি চাইব না কেন? কেন দুঃখ কষ্ট নিয়ে মানুষের কাছে ব্যক্ত করে তাদের সহানুভূতি আমরা নিয়ে নিচ্ছি? আমরা তাদের কাছে কি পাচ্ছি? কেন সেই দুঃখটাকে আমরা দূর করতে চাইব না, যখন দুঃখ কষ্ট থেকে বের হওয়ার এত সহজ রয়েছে? আল্লাহর কাছে যখন চাইলে সব কিছু পাওয়া যাচ্ছে, তখন কেন আল্লাহর কাছে আমরা শান্তি খুঁজি না? আগে কেন আমরা আল্লাহকে বলি না, কেন মানুষকে আগে বলি? আমরা কি চাই না আমাদের সফলতা? কেউ যদি আল্লাহর কাছে হেঁটে চলে, আল্লাহ তার কাছে দৌড়িয়ে আসে। আমাদের লোক সমাজে একটি কথা প্রচলিত আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। এই কথাটি সত্য, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য যে কথাটি হলো, যার আল্লাহ আছে তার সবই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুন। আমিন।